आज आमरा क्लास 12 एर कम्प्यूटर एप्लीकेशन एवं कम्प्यूटर साइंसेर द्वितीय जे वीडियो सेटा शुरू करछी। आमरा एर आगेर वीडियोते नेटवर्किंग एर बेश किछु जिनिश पढ़ेछिलाम, आज के आमरा तारी परवर्ती किछु अंश पढ़ब। आज के जेखान थेके आमरा आमादेर पढ़ा शुरू करब सेटा होच्छे मीडिया। मीडिया शब्दटार साथे आमरा आजकल खूब परिचित, और मीडियार जदि आमरा खूब सहज बांगला पढ़ते जाई ताहले होच्छे माध्यम। तो मीडिया नेटवर्किंग रेसपेक्टे कि जे आम्रा जखन कयेकटा जिनिसके जुक्त करछि, कयेकटा कम्प्यूटर बा विभिन्न डिवाइसके जुक्त करछि, जे तार बा जे माने जिनिसेर माध्यमे सेई जोगाजोगटा स्थापन होच्छे, कानेक्शनटा होच्छे, सेटाई होच्छे मीडिया। तो आमरा एकटु संज्ञाय आसि। ट्रांसमिशन मीडिया और कम्युनिकेशन चैनल्स रेफार्स टू द फिजिकल मीडिया थ्रू विच कम्युनिकेशन सिगनल्स दैट इज डेटा एंड इनफरमेशन आर ट्रांसमिटेड। अर्थात विभिन्न नोटगुलि जंत्रांशगुलि जार माध्यमे जुक्त थाके एवं जार माध्यमे तथ्य इनफरमेशन इत्यादि एक अंश थेके एक अंशे जाए सेटाई होच्छे मीडिया। एबार ट्रांसमिशन मीडिया के आमरा प्रथमेई देखछि जे दुटो टाइपे आमरा भाग करे निच्छि, गाइडेड मीडिया और आनगाइडेड मीडिया। এই দুটোরই সংজ্ঞা আমরা পরে পড়ব। আর গাইডেড মিডিয়ার মধ্যে আমরা যেগুলো পড়ব তার প্রথম হচ্ছে টুইস্টেড পেয়ার, কোয়াক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার। আর আনগাইডেড মিডিয়ার মধ্যে আমরা প্রথমে পড়ব ইনফ্রারেড, তারপর পড়ব রেডিও ওয়েভ, তারপর মাইক্রোওয়েভ এবং শেষে কমিউনিকেশন স্যাটেলাইট। মিডিয়া যোগাযোগ তৈরি করার জন্য ব্যবহৃত হচ্ছে এবং এই মিডিয়ার মধ্য দিয়েই তথ্য এক অংশ থেকে অন্য অংশে যাচ্ছে। তাহলে এর বেসিক দুটো টাইপ কোথা থেকে আমরা পাচ্ছি? গাইডেড মিডিয়া বা নিয়ন্ত্রিত মাধ্যমটা কি আমরা একটু দেখি। মনে রাখবো, খুব সহজ কথা যদি বলতে যাই তাহলে হচ্ছে যেখানে আমরা তার ব্যবহার করে কানেকশন করছি সেই তারগুলোকেই বলা হচ্ছে গাইডেড মিডিয়া, ঠিক আছে? অর্থাৎ এখানে কী হচ্ছে, দেখো ফিজিক্যাল কেবল থাকছে, অর্থাৎ এটি নিয়ন্ত্রিত, এটিকে আমরা দেখতে পাচ্ছি, ধরতে পাচ্ছি ইত্যাদি। ডেটা সিগন্যালস অ্যালং আ স্পেসিফিক পাথ, অর্থাৎ নির্দিষ্ট পথ বা একটি স্পেসিফিক পথ ধরেই কিন্তু সেটা এক অংশ থেকে এক অংশে যায়, যেহেতু তার, অর্থাৎ সেই তারের মধ্য দিয়েই কিন্তু সেটা পরিবাহিত হয়। আর এগুলোকে কিন্তু, এই ধরনের মিডিয়াকে কিন্তু আমরা বাউন্ড মিডিয়াম এই নামেও বলে থাকি। এবার আমরা দেখে নিই তাহলে আনগাইডেড মিডিয়া বা অনিয়ন্ত্রিত মাধ্যমটা কি। এটাও এসে খুব সহজ ভাষায় বলতে গেলে যেগুলো ওয়্যারলেস সেটাই হচ্ছে আনগাইডেড বা অনিয়ন্ত্রিত মাধ্যম। আমরা তো আজকাল আমাদের চারপাশে অনেক কিছু এমন দেখতে পাই যেগুলো ওয়্যারলেস সিস্টেম, অর্থাৎ যেখানে সত্যি সত্যি কোনো তারের মাধ্যমে দুটো বা তার বেশি যন্ত্রাংশকে যুক্ত করা হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে যোগাযোগ করা যাচ্ছে। তো সেক্ষেত্রে যে ধরনের মিডিয়া বা মাধ্যম ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে আনগাইডেড মিডিয়া বা অনিয়ন্ত্রিত মাধ্যম। তাহলে আমরা একটু দেখি এর বৈশিষ্ট্য কী। প্রথমত অ্যাবসেন্স অফ ফিজিক্যাল কেবল, অর্থাৎ কোনো তার যেটাকে আমরা বলি সেটা থাকে না, অনিয়ন্ত্রিত তার থাকে না। ডেটা সিগন্যাল, আচ্ছা আবারও বলছি, অ্যাবসেন্স অফ ফিজিক্যাল কেবল, অর্থাৎ নিয়ন্ত্রিত তার থাকে না, এই ব্যবস্থাটি হচ্ছে অনিয়ন্ত্রিত। দ্বিতীয় হচ্ছে ডেটা সিগন্যালস ফ্লো থ্রু এয়ার, অর্থাৎ বায়ু মাধ্যমের সাহায্যে বা বায়ু মাধ্যমের মধ্য দিয়ে এই ডেটা সিগন্যালগুলি চলাচল করে। এবার আমরা চলে আসছি কয়েকটি গাইডেড মিডিয়া এবং তারপরে আমরা কয়েকটি আনগাইডেড মিডিয়া পড়ব। তো প্রথম যেটা দিয়ে আমরা শুরু করব, টুইস্টেড পেয়ার কেবল। আমরা প্রথমে একটা ছবিটা ভালো করে দেখি। দেখো এই যে ছবিটা আমরা দেখছি, এখানে আমাদের দুটি তার আছে যারা পরস্পরের সাথে প্যাঁচানো আছে। এবার এই তার কিন্তু আমাদের ভীষণ সহজলভ্য এবং সাধারণত আমরা যেখানেই থাকি না কেন, যে ঘরে বা যেখানেই থাকি না কেন, একটু ভালো করে এদিক ওদিক তাকালে হয়তো আমরা দেখতেও পাবো যে কোথাও না কোথাও এরকম তার দেখতে পাওয়া যাচ্ছে। তো এখানে কি হয়, এই যে দুটি তার থাকে তার প্রত্যেকটির মধ্যেই কিন্তু একটি করে তামার তার দেওয়া থাকে, যাদেরকে অন্তরক পদার্থ, অর্থাৎ যে পদার্থের মধ্য দিয়ে কারেন্ট বা তড়িৎ পরিবাহিত হয় না তাকেই তো আমরা অন্তরক বলি, সেরকম অন্তরক পদার্থের আবরণ দিয়ে মোড়ানো থাকে। এই রকম দুটি তারকে আবার পরস্পরের সাথে পেঁচিয়ে নিয়ে এই তার তৈরি করা হয়।
তাহলে কি দেখতে পাচ্ছি আ পেয়ার অফ ইন্ডিভিজুয়ালি ইনসুলেটেড কন্ডাক্টর অর্থাৎ দুটি অন্তরিত সুপরিবাহী তারকে এখানে পেঁচানো হচ্ছে এবার এই তারের যেটা সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে এটা ভীষণ সহজলভ্য ভীষণ সহজে ইউজ করা যায় দামও ভীষণ কম এবং মানে এটার ব্যবহারটা আমরা সবাই মোটামুটি জানি কিন্তু এর একটা অসুবিধাও আছে সেটা হচ্ছে আমরা কিন্তু মানে আমাদের এটা সাধারণভাবেই মনে হয় মানে হয়ে যাওয়া উচিত যে এই তার দিয়ে কিন্তু বেশি দূরত্ব অবধি ডেটা ট্রান্সমিট করা সম্ভব নয় কাজেই এর কিন্তু ক্ষমতা খুব বেশি নয় এবং এটা কিন্তু মোটামুটি স্বল্প দূরত্বের মধ্যে বিস্তৃত থাকে এবার এই টুইস্টেড পেয়ার কেবেলের কিন্তু দুটো ধরন আছে প্রথম হচ্ছে ইউটিপি বা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার যেখানে এই যে দুটো তার পেঁচানো রয়েছে সেটাকে আবার কোনো কিছু দিয়ে মানে মোড়ানো বা কভার করা থাকে না আর এসটিপি শিল্ডেড টুইস্টেড পেয়ার যেখানে এরকম একজোড়া বা আরও অনেক সময় আরও বেশি সংখ্যক তারও নিয়ে মানে একসাথে দুটো করেই পেঁচানো হয় কিন্তু সেরকম হয়তো অনেকগুলোকে নিয়ে একসাথে একটা শিল্ড বা আচ্ছাদনের মধ্যে মুড়ে রাখা হয় এবার আমরা আসছি পরবর্তীটিতে কোয়াক্সিয়াল কেবেল বা এটাকে বাংলায় সমাক্ষীয় তার বলা হয় আমরা প্রথমে একটু তারটার ছবিটা দেখে নিই তারপর আমরা তার প্রতিটা ব্যাপার বুঝব দেখো এখানে বলাই হচ্ছে এখানে মাল্টিপল লেয়ার্স অর্থাৎ একাধিক স্তর থাকে এবং যতগুলো স্তর থাকে তারা কিন্তু একটাই অক্ষকে ঘিরে থাকে সেই কারণেই একে কোয়াক্সিয়াল বা সমাক্ষীয় বলা হয় এখানে একদম ভেতরে এই যে অংশটা এখানে যেটা থাকে সেটা হচ্ছে একটা তামার তার অর্থাৎ কপার ওয়্যার থাকে এই তামা ভীষণভাবে বিদ্যুতের সুপরিবাহী কাজেই এটার মধ্যে দিয়ে কিন্তু অ্যাকচুয়াল কারেন্ট ফ্লোটা হয় এর ঠিক উপরে থাকে একটা ইনসুলেশন অর্থাৎ অন্তরক পদার্থের একটা আবরণ এটা কেন দেওয়া হয় যাতে এই তামার তারের থেকে যে মধ্য দিয়ে যেটা ট্রান্সমিশন হবে সেটা যাতে বাইরে বেরিয়ে আসতে না পারে এবং অবশ্যই বাইরেরটাও যাতে ভেতরে না যেতে পারে এর ঠিক উপরে আরেকটা স্তর থাকে দেখো এখানে একটা জাল জাল মতো দেখতে পাওয়া যাচ্ছে এখানে কি হয় তামার একটা জালক কপার মেশ ব্যবহার করা হয় এটা কিছুটা সুরক্ষার মানে এটা একটা বলতে পারা যায় যে যদি কিছু এখানে বেরিয়েও আসে আবার এই স্তরে আটকে যাবে এরকম কারণে এটাকে রাখা হয় এবং তার বাইরে মোটা একটি আউটসাইড ইনসুলেশন অর্থাৎ আরেকটি অন্তরক পদার্থের আস্তরণ থাকে এবং সাধারণত পিভিসি জাতীয় অন্তরক পদার্থই এক্ষেত্রে ইউজ করা হয় এবার এই তারের ব্যবহারটাও কিন্তু আমাদের আজকালকার দিনে ভীষণভাবে বেশি টেফলন বা প্লাস্টিক বা পিভিসি যেটা বললাম ওই ধরনের জিনিস সেটা এখানে ব্যবহৃত হয় এবং আরেকটা যেটা খুব বড় ব্যাপার যে এটা কিন্তু আমাদের এর আগে যে আমরা টুইস্টেড পেয়ার পড়লাম তার থেকে কিন্তু এর ক্ষমতা বেশি ফলে এটা এই ধরনের তার দিয়ে কিন্তু আমরা বেশ কিছুটা দূরত্ব পর্যন্ত যোগাযোগ স্থাপন করতে পারি কিন্তু সেই তুলনায় এটাও যে খুব মহার্গ বা ভীষণ দামি তা নয় ফলে ক্রমশ মানে এক বর্তমানে কিন্তু এই তারের ব্যবহার খুবই বেশি এবার আমরা আসছি অপটিক্যাল ফাইবারে অপটিক্যাল শব্দটা কিন্তু আলোর সাথে যুক্ত এবং মানে আলো থেকেই অপটি মানে আলো এবং অপটিক্যাল একই অর্থ মানে একই সোর্স থেকে আসা শব্দ এবং ফাইবার মানে হচ্ছে তন্তু তো এখানে জিনিসটা কি হয় খুব সরু কাচের একরকম তন্তু এখানে তার হিসেবে ব্যবহার করা হয় কতটা সরু বলা হয় যে আমাদের যে চুল সেই চুলের চেয়েও অনেক অনেকটাই সরু কিন্তু এই ফাইবারগুলো হয় এবং এটার আরেকটি বিশেষ ধরনের বৈশিষ্ট্য হচ্ছে কাঁচ কিন্তু কারেন্ট ক্যারি করতে পারে না ফলে এই ধরনের তারের মধ্যে দিয়ে এই তারের মধ্যে যে যখন ডেটা ট্রান্সমিশন হয় তখন কিন্তু ডেটাটা আলোক রশ্মি হিসেবে ট্রান্সমিটেড হয় আমরা তো জানি যে আমরা যে কোনো একটা সিগন্যালের ফর্ম মানে যে কোনো একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে নিতে পারি বা একটা সিগন্যালকে একটা সিগন্যালে কনভার্ট করতে পারি একটা ধরনের মানে এক ধরন থেকে আরেক ধরনে সেই রকম ব্যবস্থা করেই কিন্তু এখানে কাজ করানো হয় আমরা একটু গঠনটা দেখি দেখো একদম ভেতরে থাকে সেই কাচের ফাইবার যাকে আমরা বলছি কোর তার উপরে একটা প্লাস্টিক জাতীয় বস্তুর আবরণ থাকে যাকে বলা হয় ক্ল্যাডিং এই ক্ল্যাডিং কিন্তু ভেতরের সিগন্যালকে বাইরে এবং বাইরের সিগন্যালকে ভেতরে এর কোনোটাই আসতে বা যেতে দেওয়া থেকে আটকায় এর উপরে একটা অংশ থাকে এখানে একটা কোটিংও দেওয়া হয় এবং তার উপরে একটি অংশ থাকে যেখানে
যেটাকে বাফার বলা হয় সেই স্তর কি করে বাইরের যে আবহাওয়া জনিত যে সমস্ত ব্যাপার ধরো জলীয় বাষ্প বা কিছু সেগুলোর থেকে এটাকে প্রোটেক্ট করে এবং সবার বাইরে একটা প্লাস্টিকের জ্যাকেট দিয়ে এটাকে মোড়ানো থাকে। এবার একটু আমরা এই ছবিটাতে চলে আসি, দেখো এই সেই ক্ল্যাডিং এবং তার মাঝখানে যে সরু যে অংশটা দেখছো সেটা হচ্ছে সেই কোর। এবার এই কোরটা তো কাচের, এবার এই কোরের মধ্য দিয়ে যখন ডেটা আলোকরশ্মি হিসেবে যাতায়াত করে তখন কিন্তু সে আভ্যন্তরীণপূর্ণ প্রতিফলন পদ্ধতিতে এর মধ্যে দিয়ে যায়। এবং আভ্যন্তরীণপূর্ণ প্রতিফলন পদ্ধতি মানে কি, এর কোনো অংশই বাইরে বেরিয়ে আসে না, পুরোটাই এরকম করতে করতে চলে যায়। তার ফলে কি হয়, ডেটা একদম মানে ডেটার কোনো লস হয় না। এবং আরেকটা সুবিধা আমরা এখানে পাই, দেখো যেহেতু লাইট সুতরাং তার স্পিড যে খুব বেশি সেটাও আমরা জানি, তাহলে এর স্পিডটাও কিন্তু এই মিডিয়ার অনেক বেশি। এবং গাইডেড মিডিয়া হলেও এর ব্যবহার কিন্তু এখন ভীষণভাবে হয় এবং এটা কিন্তু মানে দেখা যায় অনেক দূর, ইভেন কোনো কোনো সময় ওভারসিজ যাকে আমরা বলি মানে বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগের জন্যও কিন্তু এই তার ব্যবহৃত হয়। তবে বাকি দু রকমের তারের থেকে কিন্তু এর দাম বা মেনটেন্যান্স একটু একটু ব্যয় সাপেক্ষ এবং এটাকে আরেক একটু সাবধানভাবে হ্যান্ডেল করতে হয়। এবার আমরা চলে আসছি আমাদের আনগাইডেড যে মিডিয়াগুলো আমরা পড়ব বলেছি তাতে। প্রথমেই আমরা পড়ছি ইনফ্রারেড, এটি একটি অনিয়ন্ত্রিত বা আনগাইডেড মিডিয়াম, অর্থাৎ এখানে কিন্তু আমাদের কোনো ফিজিক্যাল ওয়্যার থাকে না। এটি সাধারণত খুব স্বল্প দূরত্ব দ্যাট ইজ শর্ট ডিস্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়। এটি অদৃশ্য, এটিকে কিন্তু দেখতে পাওয়া যায় না, আর এটা কিন্তু হাইলি সিকিউর, যেহেতু খুব অল্প জায়গার মধ্যে হয় কাজে এর নিরাপত্তা কিন্তু সব খুবই বেশি। এবার এর ইউজ আমরা কোথায় দেখতে পাই, দেখবে আমরা যে বাড়িতে টিভি বা অন্যান্য বিভিন্ন যন্ত্রের সাথে রিমোট ইউজ করি, তাহলে রিমোটের সাথেও তো টিভির কোনো কানেকশন নেই, তাহলে আমরা যখন রিমোটে কোনো বাটন প্রেস করছি টিভিতে সেই সিগন্যালটা পৌঁছচ্ছে কীভাবে, সেটাই কিন্তু এই ইনফ্রারেডের মাধ্যমে হয়। এছাড়া কিছু ওয়্যারলেস স্পিকারেও এটি ব্যবহৃত হয়, এমনকি আজকাল আমরা যে মোবাইল ফোন ইউজ করি তারও কিছু কিছু মোবাইল ফোনের ক্ষেত্রেও কিন্তু এই ওয়্যারলেস মানে এই ইনফ্রারেড ব্যবহার করা হয়। নেক্সট আমরা আসছি রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গতে। আমরা মনে রাখবো যে এই বেতার তরঙ্গও কিন্তু একরকমের আনগাইডেড মিডিয়া এবং এটিও কিন্তু তরঙ্গ মানে কি, যেটা মানে সেগুলোকে দেখতে পাওয়া যায় না, তাই না? মানে অন্তত এখানে আমরা যে ধরনের তরঙ্গগুলো পড়বো তার কোনোটাই আমরা দেখতে পাওয়ার মতো তরঙ্গ নিয়ে পড়বো না। এবার ব্যাপার হচ্ছে যে এই রেডিও ওয়েভ যেগুলো হয়, আমরা যে বেতার তরঙ্গ আমরা তো জানি যে আমরা রেডিওর অনেক চ্যানেল দেখি, অনেক কিছু শুনি, দেখি বলবো না, তো সেখানে কিন্তু আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক ব্যবহৃত হয়, অর্থাৎ সব সিগন্যাল যে একই কম্পাঙ্কে থাকবে তা না, বিভিন্ন রকম কম্পাঙ্ক ইউজ হয় এবং সেই মানে কম্পাঙ্কের যে পার্থক্য সেটা দিয়েই কিন্তু সেই তরঙ্গগুলোকে আলাদা আলাদাভাবে চেনা যায়। এবং রেডিও ওয়েভ ট্রান্সমিশনের ক্ষেত্রে দুটো পার্ট লাগে, এক হচ্ছে ট্রান্সমিটার অর্থাৎ যে পাঠাচ্ছে, আর একটা রিসিভার যে গ্রহণ করছে। ঠিক আমাদের রেডিও নিয়ে ভেবে দেখো যে আমরা যখন রেডিওতে কিছু শুনি রেডিও স্টেশন থেকে সিগন্যাল পাঠানো হয় এবং আমাদের রেডিও বা আমরা আজকাল হয়তো ফোনেও রেডিও শুনি, সেখানে কিন্তু সেটা ওই রিসিভার হিসেবে কাজ করে ওটাকে গ্রহণ করে। এরপর আসছি আমরা মাইক্রোওয়েভে, এটি কিন্তু বর্তমানে ভীষণভাবে ব্যবহৃত হয়, ভীষণ জনপ্রিয় একটি মাধ্যম এবং মানে বহু ক্ষেত্রে এটির ইউজ কিন্তু আমরা দেখতে পাই। প্রথম মনে রাখবো যে এগুলো কিন্তু খুব হাই ফ্রিকোয়েন্সি রেডিও সিগন্যাল, অর্থাৎ উচ্চ কম্পাঙ্কযুক্ত তরঙ্গ, এবং এই তরঙ্গগুলো কিন্তু অনেক দূর অবধি যেতে পারে এবং খুব সুন্দরভাবে যেতে পারে। তবে এই ধরনের তরঙ্গ ব্যবহার করার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। প্রথম হচ্ছে এই তরঙ্গের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলি কিন্তু লাইন অফ সাইট, অর্থাৎ লাইন অফ সাইট বলতে দৃষ্টিরেখা বলে হয়, অর্থাৎ সরল রেখায় চলে। আলো যেরকম সরল রেখায় চলে এগুলিও কিন্তু সরল রেখায় চলে, ফলে এই কথাটা আমাদের মাথায় রেখে আমাদের পরবর্তী যে জিনিসগুলো সেটা এখানে সেট করতে হয়। এখানে কিছু রিপিটার ব্যবহার করতে হয়। রিপিটার কেন ব্যবহার করতে আমরা বলি, যে ধরো একটা প্রান্ত থেকে সিগন্যাল যাচ্ছে, মাইক্রোওয়েভ যাচ্ছে, এবার সেটি চলার পথে কিন্তু ক্রমশ ক্ষীণ হতে থাকে। এবার এই যে ক্ষীণ হচ্ছে অর্থাৎ সে তো কমে কমে একটা সময় একেবারেই মিলিয়ে যাওয়ার মতো অবস্থায় চলে যাবে,
সেটা যাতে না হয় তাই জন্য কিছু দূর অন্তর রিপিটার নামক একটি যন্ত্র ইউজ করা হয়, যে কি করে ওই একদিক থেকে আসা ওই ক্ষীণ তরঙ্গ গ্রহণ করে সেটাকে অ্যাম্প্লিফাই করে অর্থাৎ বর্ধিত করে এবং সেটাকে আবার আগের জায়গায় নিয়ে যায় এবং আবার সেটাকে চারিদিকে ছড়িয়ে দেয়। এবার এই যে রিপিটারগুলি, সেই রিপিটারগুলিকে তো তাহলে পরপর লাগিয়ে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে পরপর দুটি রিপিটার যেন অবশ্যই লাইন অফ সাইটে থাকে, অর্থাৎ সরল রেখায় যেন তাদেরকে দেখতে পাওয়া যায়। এরপর আরেকটা যেটা কথা, যে আমাদের এই এই যে সিগনাল, এরা কিন্তু খুব উঁচু কোনো বড় কোনো বাধা, যেমন কোনো বড় দেয়াল বা কোনো পাহাড়, এগুলোকে কিন্তু ক্রস করে চলে যেতে পারে না। সেই কারণে এগুলো অনেক ক্ষেত্রে কিন্তু অনেক জিনিস দিয়ে বাধাপ্রাপ্ত হতে পারে। এবার এই ধরনের ওয়েভ ইউজ করার জন্য আমরা বেশ কিছু খুব উঁচু টাওয়ার নিয়ে তার উপরে কিন্তু এর স্টেশনগুলোকে বসাই। আমরা যে যে আমাদের মোবাইলের টাওয়ার দেখতে পাই এগুলোও কিন্তু, মানে ওটাও কিন্তু একই জিনিস, ঠিক আছে? এবং অনেক উঁচুতে রাখার ফলে কি হয়, সে কিন্তু অনেকটা এরিয়া কভার করতে পারে। এবং আরেকটা যেটা আমরা কথা মনে রাখবো সেটা হচ্ছে যে যত রিপিটারের কাছাকাছি সিগনাল থাকবে তত সেটা তীব্র থাকবে, অর্থাৎ তা সেটা তত ভালো থাকবে, এবং যত রিপিটার থেকে দূরে সরতে থাকবে সে কিন্তু ক্রমশ কমতে থাকবে। এবার আমরা পড়ব স্যাটেলাইট বা কমিউনিকেশন স্যাটেলাইট। স্যাটেলাইট মানে উপগ্রহ। এগুলো কি করা হয়, এগুলো কিছু কৃত্রিম উপগ্রহ যাদেরকে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি তার বাইরে নিয়ে গিয়ে স্থাপন করা হয়, এবং এগুলো কিছু বিশেষ ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন হয়, সেটা আমরা আস্তে আস্তে পড়ব। এবং কি হয়, এগুলো জিওস্টেশনারি অরবিটে এগুলোকে রাখা হয় এবং এগুলো ভীষণ ভালোভাবে আমাদের কমিউনিকেশনের কাজে ব্যবহৃত হয়। আমরা একটু ছবিটা দেখি, এই একটি স্যাটেলাইট। এবার পৃথিবী পৃষ্ঠে অনেকগুলি স্টেশন থাকে যাদেরকে আর্থ স্টেশন বলা হয়, সেই আর্থ স্টেশনগুলি থেকে এই স্যাটেলাইটে সিগনাল পাঠানোও যায়, আবার স্যাটেলাইট যখন সেই সিগনালকে আবার ফেরত পাঠায় সেগুলোকে গ্রহণও করা যায়। এবার সাধারণত আমরা কমিউনিকেশন স্যাটেলাইট হিসেবে যেগুলো ইউজ করি তাদেরকে আমরা জিও স্টেশনারি স্যাটেলাইট বলি। কেন বলা হয়, যে এই যে স্যাটেলাইটগুলোর যে আবর্তন গতি সেটা পৃথিবীর যে আবর্তন গতি তার প্রায় সমান হয়, ফলে যেটা হয় যে পৃথিবী যে অভিমুখে ঘুরছে এটাও সেই অভিমুখে ঘুরে, ফলে কোনো একটি নির্দিষ্ট স্থানের সাপেক্ষে এটা কিন্তু স্থানু, মানে মনে হয় যেন সেখানেই আছে, মানে ওটার সঙ্গে স্থিরভাবেই ঘুরছে এরকম মনে হয়। এবং এই স্যাটেলাইটগুলিকে কিন্তু আমাদের যে আর পৃথিবী ভূপৃষ্ঠ যাকে আমরা বলি তার থেকে 36,000 অর্থাৎ 36,000 কিলোমিটার উপরে সেট করা হয়। এবার স্যাটেলাইট কাজ কী করে করে, স্যাটেলাইটও কিন্তু ওই মাইক্রোওয়েভ ধরনের সিগনাল নিয়ে কাজ করে, এবং সেখানে আমরা যে সিগনাল পাঠাই সেটাকে বলা হয় আপলিঙ্ক, এবং তারপরে আবার স্যাটেলাইট সেটাকে আবার তো পৃথিবীর পৃষ্ঠের বিভিন্ন অংশে ছড়িয়ে পাঠিয়ে দেয়, সেটাকে বলা হয় ডাউনলিঙ্ক। এবার দেখো এর একটা ব্যবহার আমরা একটু শুনি। এই যে আমরা বিভিন্ন লাইভ অনুষ্ঠান দেখি আজকাল টিভিতে বা অন্যান্য জায়গায়, সেগুলো কিন্তু আমরা জানি স্যাটেলাইটের জন্যই পারি। এটা খুব দ্রুত কাজ করে তো, এবং এটার কভারেজ এরিয়া বিশাল বেশি, ফলে পৃথিবীর একটা প্রান্ত থেকে স্যাটেলাইটে পাঠালে দেখা যায় সেটা পৃথিবীর অনেকটা অংশকে কিন্তু আবার ওই সিগনাল ফেরত পাঠিয়ে দিতে পারছে, অর্থাৎ কি খুব সহজেই কিন্তু পৃথিবীর অনেকটা অংশে ছড়িয়ে পড়তে পারছে। এবং হয়তো সারা পৃথিবী জুড়ে একটা স্যাটেলাইট দিয়ে কাজ করা সম্ভব নয়, কিন্তু আমরা মনে রাখবো তিনটে স্যাটেলাইটকে যদি 120 ডিগ্রি কোণে বসাই তাহলেই কিন্তু দেখা যাবে যে সারা পৃথিবীটাকে সেই তিনটে স্যাটেলাইট কভার করে নিতে পারছে। এবার অসংখ্য স্যাটেলাইট এরকম ইউজ করা হয় বিভিন্ন কাজের জন্য, এবং এখানে কিন্তু এখানেও কিন্তু নির্দিষ্ট কিছু ফ্রিকোয়েন্সি থাকে, কিছু কম্পাঙ্ক থাকে, সেইটা অনুসারে কিন্তু আমরা রিসিভিং স্টেশন যেগুলো হয় তারা ওই সিগনাল গ্রহণ করতে পারে। আমরা আরেকটু দুটো জিনিস শুনে নিই, যে আপলিঙ্ক কাকে বলে। তাহলে যে সিগনাল আমরা আর্থ স্টেশন থেকে স্যাটেলাইটে পাঠাচ্ছি সেটা হচ্ছে আপলিঙ্ক, আর স্যাটেলাইট থেকে যেটা আর্থ স্টেশনে আসছে সেটাকে বলা হচ্ছে ডাউনলিঙ্ক। এবার আমরা আসছি টোপোলজিতে। টোপোলজি জিনিসটা কি, আমরা ফার্স্টেই সংজ্ঞাটা পড়ে নিই। নেটওয়ার্ক টোপোলজি ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অর ম্যাপিং অফ কম্পিউটার রিসোর্সেস, রিমোট ডিভাইসেস অ্যান্ড আদার কমিউনিকেশন ফেসিলিটিস ইন আ নেটওয়ার্ক।
বাংলায় পড়লে কি, যে জ্যামিতিক বিন্যাসে নেটওয়ার্কের কম্পিউটার এবং অন্যান্য যন্ত্রগুলি সংযুক্ত থাকে তাকে বলে নেটওয়ার্ক টোপোলজি। ব্যাপারটা কি আমরা একটু বুঝি, একটা নেটওয়ার্কের মধ্যে বিভিন্ন কম্পিউটারগুলোকে আমরা যে জ্যামিতিক বিন্যাসে সাজাই অর্থাৎ যে অ্যারেঞ্জমেন্টে সেগুলোকে সাজাই সেটাকেই বলা হয় টোপোলজি। এবার সত্যি বলতে খুব বড় নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু আমরা হয়তো অনেক কম্পিউটার থাকলে টোপোলজি খুব একটা ইউজ করতে পারি না, তো ল্যানেই কিন্তু টোপোলজি ইউজটা বেশি হয়। এবার আমরা চলে আসছি টাইপস অফ টোপোলজিতে। আমাদের মূলত ছ ধরনের টোপোলজি আছে, কী কী, স্টার, রিং, মেশ, বাস, ট্রি এবং হাইব্রিড। এই প্রত্যেকটি টাইপ এবার আমরা ডিটেলসে পড়ব। আমরা শুরু করছি স্টার টোপোলজি দিয়ে। আমরা ছবিটা দেখি, দেখো এই যে সবুজ যে অংশগুলো এগুলো হচ্ছে এক একটি নোড এবং তাদেরকে কিভাবে সাজানো হয়েছে সেটা আমরা দেখছি। দেখো এখানে একদম কেন্দ্রে একটি নোড থাকছে এবং বাকি যে নোডগুলি তারা আলাদা আলাদা তারের মাধ্যমে এই কেন্দ্রীয় নোডটির সাথে যুক্ত থাকছে। তাহলে প্রথমেই আমরা বুঝতে পারছি যে এটা একটি সেন্ট্রালাইজ সিস্টেম, কারণ এখানে একটি কেন্দ্রীয় নোড আছে। এবার এই নেটওয়ার্কে যখন একটা নোড থেকে অন্য নোডে ডেটা ট্রান্সমিট হয় তখন দেখো সবসময় কিন্তু এই কেন্দ্রীয় নোডটির মাধ্যমেই কিন্তু ট্রান্সমিট হতে হবে, অর্থাৎ এ যদি একে ডেটা পাঠাতে চায় এভাবে কিন্তু সেটা ট্রান্সমিটেড হবে। এবার এই নেটওয়ার্কের মূল যেটা সুবিধা সেটা হচ্ছে যে এই নেটওয়ার্কটা বেশ ছোট জায়গার মধ্যে থাকে। দ্বিতীয় হচ্ছে এখানে নতুন নোড যুক্ত করা খুব সহজ, কারণ আমরা জাস্ট তার দিয়ে যুক্ত করে দেবো তাহলেই হবে। গঠন যে সজ্জাটা সেটাও সহজ, কিন্তু এখানে একটি বিশাল অসুবিধাও আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কোনোভাবে যদি দেখা যায় যে এই সেন্ট্রাল নোডটি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে পুরো নেটওয়ার্কটি কাজ করা বন্ধ করে দেবে, কারণ সেক্ষেত্রে সেন্ট্রাল নোড নেই মানে আর কোনোভাবেই কারোর সাথে কেউ যোগাযোগ করতে পারবে না। এবং যেহেতু এটি দেখো অনেকটা আমাদের সেই তারার মতোভাবেই সাজানো রয়েছে তাই জন্যেই কিন্তু একে স্টার টোপোলজি বলা হয়। নেক্সট আমরা আসছি রিং টোপোলজিতে। এখানে দেখো নোটগুলি কি হয়েছে, খানিকটা বৃত্তাকারে সাজানো রয়েছে এবং প্রতিটি নোট তার দুপাশে অবস্থিত দুটি নোডের সাথে সরাসরি তারের মাধ্যমে যুক্ত। আমরা সেই ছোটোবেলায় সবাই হাত ধরে গোল হয়ে যেরকম খেলতাম খানিকটা কিন্তু সেই রকম দেখতে এই নেট এই টোপোলজিটা। এবার এখানে কোনো সেন্ট্রাল নোড নেই সুতরাং এটি সেন্ট্রালাইজড নেটওয়ার্ক নয়, এটি ডিস্ট্রিবিউটেড টাইপের নেটওয়ার্ক। এবার এখানে যখন কোনো একটি নোড অন্য কোনো নোডকে ডেটা পাঠাতে চায় মনে রাখতে হবে তখন সে কী করবে, ধরো এই নোডটি এই নোডকে পাঠাবে। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটি নেটওয়ার্কের মধ্যে দুমুখীভাবেও ডেটা যেতে পারে আবার কোথাও একমুখী, তো আমি যদি একমুখী ধরি এবং এদিক থেকে ডেটা যায় তাহলে কিন্তু এই পথ বেয়ে সেটি এই নোডের কাছে পৌঁছবে। এবার যেহেতু এখানে কোনো সেন্ট্রাল নোড নেই কাজে সেন্ট্রাল নোড খারাপ হয় পুরো নেটওয়ার্ক খারাপ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তবে কোনো একটি নোড যদি খারাপ হয়ে যায় কিছুটা প্রভাব কিন্তু পড়েই। তবে এর মূল সুবিধা হচ্ছে এটিও কিন্তু ক্লোজড যেহেতু কাজে স্বল্প জায়গার মধ্যে বিস্তৃত, তারের খরচ খুব বেশি না এবং এখানেও কিন্তু খুব জটিল প্রকৃতির নেটওয়ার্ক টোপোলজি কিন্তু এটি নয়। এরপর আমরা পড়ব মেশ টোপোলজি। মেশ মানে জাল। এখানে কি হচ্ছে দেখো, এখানে যে নোডগুলি আছে তারা প্রত্যেকে অপর প্রত্যেকটি নোডের সাথে সরাসরি পৃথক তারের মাধ্যমে যুক্ত থাকছে, অর্থাৎ আমরা এই নোডটাকে দেখি এ বাকি চারজনের সাথে, এও বাকি চারজনের সাথে, এরকমভাবে প্রত্যেকে কিন্তু বাকি প্রত্যেকের সাথে যুক্ত থাকছে। তার মানে কি হচ্ছে, এখানে প্রতি দুটো নোডের মধ্যে একটি করে ডাইরেক্ট ডেডিকেটেড লিঙ্ক কানেকশন থাকছে, এর ফলে এটির স্পিড খুব বেশি, রিলায়েবিলিটিও খুব বেশি, কারণ যদি কোনো একটি নোড বা কোনো একটি তার খারাপ হয়ে যায় শুধু সেটুকু কাজ বন্ধ হয়ে যাবে বাকি অংশের উপর কোনো প্রভাব পড়বে না। কিন্তু এই নেটওয়ার্কের যেটা মূল অসুবিধা সেটা হচ্ছে এই টোপোলজির যেটা মূল অসুবিধা সেটা হচ্ছে যে এখানে কিন্তু নতুন নোড যুক্ত করাটা খুব কঠিন, কারণ নতুন নোড মানে যত বেশি নোড হবে তাকে তো বাকি সকলের সাথে যুক্ত করতে হবে, ফলে তারের সংখ্যাটাও বেড়ে যাবে এবং ডায়াগ্রামটা আরও জটিল হতে থাকবে এবং এখানে কিন্তু তারের খরচটাও খুব বেশি। এবং একটি স্টার মেশ টোপোলজিতে যদি এন সংখ্যক নোড থাকে তাহলে কতগুলি তার লাগবে তারও একটি সূত্র আছে, সেটা হচ্ছে এন ইনটু এন মাইনাস ওয়ান বাই টু, অর্থাৎ এটি ভীষণ ফাস্ট ভীষণ ভালো
কিন্তু এর ব্যবহার করতে গিয়ে খরচটা কিন্তু অনেকটাই বেশি হয়ে যায়। নেক্সট আমরা আসছি বাস টপোলজিতে। বাস টপোলজিতে যেটা হয়, এখানে একটি সেন্ট্রাল কেবল থাকে, একটি কেন্দ্রীয় তার থাকে। সকল নোডগুলি আলাদা আলাদা তারের মাধ্যমে এই সেন্ট্রাল যে ওয়্যারটা, সেন্ট্রাল কেবলটা তার সাথে যুক্ত থাকে। তাহলে এটি বা এর আগেটাও কিন্তু এরা কিন্তু কেউ আমাদের এমনি সেন্ট্রাল নোড বিশিষ্ট নেটওয়ার্ক নয়। এবার এখানে কি হচ্ছে, যখন কোনো একটি নোড অন্য কোনো নেটকে ডেটা পাঠাতে চাইবে, সে তখন যাকে পাঠাতে চাইছে তার একটি অ্যাড্রেস, নেটওয়ার্কে কিন্তু প্রতিটি নোডের একটি করে আলাদা অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেস সহ এই মূল কেবলে সেই তথ্যটি পাঠিয়ে দেবে এবং সেটি পরপর পরপর পথে চলতে থাকবে। এবং পথে যারা থাকবে তারা সবাই চেক করবে যে এটা কি আমার জন্য, যদি না হয় তাহলে সে সেটিকে আরও পাস করে দেবে এবং করতে করতে একটি সময় সে ঠিক জায়গায় ডেস্টিনেশনে পৌঁছে যাবে এবং সে সেটিকে গ্রহণ করে নেবে। এবার এখানেও দেখো, এখানেও কিন্তু নেটওয়ার্কে নতুন নোড যুক্ত করা সহজ, প্রচুর তার লাগছে তাও না, কিন্তু এখানেও একটি যেটি সমস্যা সেটা হচ্ছে যদি কোনো অবস্থায় সেন্ট্রাল ওয়্যারটা খারাপ হয়ে যায় তাহলে আর কানেকশনটা তৈরি করা যাবে না। আর একটা যেটা ব্যাপার, এই যে অ্যাড্রেস চেকিং হয়ে হয়ে এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, তার জন্য কিন্তু কিছু কমপ্লেক্স প্রোটোকল বা কিছু নিয়মাবলী এক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর আমরা পড়ব ট্রি টপোলজি। ট্রি টপোলজিটা কিন্তু আমরা যে গাছ, যে ট্রি, সেই রকম কিন্তু আপসাইড ডাউন ট্রি, অর্থাৎ গাছে কি হয়, একদম নিচে থাকে রুট, সেখান থেকে ক্রমশ উপরের দিকে ব্রাঞ্চিং হয়। আর এই ট্রিতে কি হয়, উপরে থাকে রুট বা একটি সেন্ট্রাল নোড এবং সেখান থেকে নিচের দিকে ক্রমশ ব্রাঞ্চিং হয়। আমরা একটা ছবিটা দেখি। দেখো, এই যে মূল সেন্ট্রাল নোডটি, তার আন্ডারে দুটি, তাদের আবার আন্ডারে ভেঙে 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 নোডগুলোকে কানেক্ট করা হয়েছে। এবার দেখো, তাহলে এটাকেও আমরা মাল্টি লেভেল বলে ভাবতে পারি। এবং ধরো এই দুটি নোড প্রথমত এর আন্ডারে, তারপর তারা সবাই এর আন্ডারে, এরা আবার এর আন্ডারে, এইভাবে করে কিন্তু গঠিত হয়। এবার এখানে কিন্তু একটি মাত্র সেন্ট্রাল নোড তা কিন্তু নয়, মূল একটি, কিন্তু তার আন্ডারে কিন্তু এই অংশের সেন্ট্রাল এটা, এরকমভাবে কিন্তু জিনিসটাকে আমরা ভাবতে পারি। এবার এই ট্রি টপোলজির মূল সুবিধা যেটা, দেখো এখানে কিন্তু নতুন নোড যুক্ত করা খুব সোজা, আমি যে কোনো জায়গা দিয়ে এক্সটেন্ড করে দিতে পারছি, বা এখানেও যদি কোনো একটা অংশ খারাপ হয়ে যায় সেটাকে খুঁজে বের করা, এবং খুঁজে বের করাও সহজ, এবং তার জন্য যে পুরোটা বন্ধ হয়ে যাবে তাও কিন্তু হয় না। কিন্তু এই নেট টপোলজির অসুবিধাটা কোথায়, দেখো এখানে কিন্তু মানে বেশ অনেক কিছুর উপর ডিপেন্ড করতে হয়। ধরো এই নোডটি যদি একে পাঠাতে যায় তাহলে দেখো কতগুলো স্তরে তাকে ডিপেন্ড করে ডেটা পাঠাতে হবে, এইটা কিন্তু এখানে থাকে। এবং এটার কার্য যে মানে প্রসেস যেটা, যে প্রোটোকলস, সেটা কিন্তু খুব সরল হয় না। এবার আমরা আসি হাইব্রিড টপোলজিতে। প্রথমে একটা জিনিস দেখো, আমি এর আগের পাঁচটা টপোলজিতে ছবি এঁকেছি, এখানে আমি কোনো ছবি আঁকিনি। কেন আঁকলাম না, তার কারণ হাইব্রিড টপোলজির কিন্তু নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই। আমরা কি মনে রাখবো, যে যে এই যে আমরা এর আগে যে পাঁচটা টপোলজি পড়লাম, তার মধ্যে যে কোনো দুটো বা তার বেশি সংখ্যক টপোলজি নিয়ম ব্যবহার করে যদি নেটওয়ার্ক গঠন করা হয় তখন তাকে আমরা বলবো হাইব্রিড টপোলজি। অর্থাৎ হয়তো তার কিছুটা অংশ মেশের মতো যুক্ত, তারপর কিছুটা অংশ হয়তো রিংয়ের মতো যুক্ত, এরকম নেটওয়ার্ক কিন্তু তৈরি করাই যায়, এবং সেটাই হচ্ছে হাইব্রিড টপোলজি। এবং মনে রাখবো যে অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার নিয়মে বা না বানিয়ে এই নিয়মে বানানোটা সহজ হয়ে ওঠে। এবার আমরা এই নেটওয়ার্কিংয়ে ব্যবহৃত কিছু শব্দ, সেগুলোর আমরা মানে পড়ব। প্রথম যেটা আমরা পড়বো সেটাকে বলা হয় বড। এটি কি, এটি হচ্ছে, আমরা একটু ডেফিনেশনটা পড়ি। বড ইজ আ কমন মেজার অফ সিম্বল রেট, ডিটারমাইন্স দ্য স্পিড অফ কমিউনিকেশন ওভার আর ডেটা চ্যানেল। অর্থাৎ এটি হচ্ছে একটা পরিমাপ করার পদ্ধতি, যেখানে কোনো একটি কমিউনিকেশন চ্যানেলের মধ্য দিয়ে কতটা ডেটা পরিবাহিত হতে পারছে সেটা আমরা পরিমাপ করতে পারছি। এবার আসছে বিটস পার সেকেন্ড বা বিপিএস। এখানে একটা জিনিস লক্ষ্য করো, ছোট হাতের বি। এটি কি, এটিও একটি কমন মেজার যেটা কি করে, ডেটা স্পিড মাপে। অর্থাৎ নাম্বার অফ বিটস ট্রান্সমিটেড অর রিসিভড ইচ সেকেন্ড, অর্থাৎ এক সেকেন্ডে কতগুলি বিট ট্রান্সমিট করা হলো বা রিসিভ করা হলো সেটাকেই বলা হয়
বিটস পার সেকেন্ড। এখানে একটা জিনিস মনে রাখবো, আমাদের বিটস পার সেকেন্ডের মতোই বাইটস পার সেকেন্ডও হয়, সেখানে শুধু এই প্রথম বিটই ক্যাপিটাল হয়, বিটের জন্য স্মল বি, বাইটের জন্য ক্যাপিটাল বি। এবার হচ্ছে ব্যান্ডউইথ, এই কথাটা কিন্তু আমরা আজকাল সবাই জানি, তাই না? এর মানেটা আমরা বুঝি, অ্যামাউন্ট অফ ডেটা ওয়ান ক্যান ট্রান্সফার পার ইউনিট অফ টাইম, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ সময়, একটা ইউনিট সময় আমি ধরে নিচ্ছি, সেই সময়ে যতটা পরিমাণ ডেটা ট্রান্সফার করা যাবে সেটাই হচ্ছে ব্যান্ডউইথ। আমরা মনে রাখবো ব্যান্ডউইথ যত বেশি হবে ডেটার স্পিডও কিন্তু তত বেশি হবে। এবার ব্যান্ডউইথ তিনটে টাইপের হয়, প্রথম হচ্ছে ন্যারো ব্যান্ড, যেখানে 45 থেকে 300 বডে কাজ হয় এবং এটির ব্যবহার এখন একটু কমই। নেক্সট হচ্ছে ভয়েস ব্যান্ড, যেটা আমাদের টেলিফোনিক ক্ষেত্রে ব্যবহার হয় মূলত, সেটা হচ্ছে আপ টু 9600, দ্যাট ইজ 9600 বট পর্যন্ত কাজ করতে পারে। আর লাস্ট হচ্ছে ব্রড ব্যান্ড, অর্থাৎ এটার ব্যান্ডউইথ অনেক বেশি, এখানে খুব হাই স্পিডে আমরা বিভিন্ন কাজ করতে পারি, টেলিফোনিক কিছু কাজও পারি প্লাস ইন্টারনেটের কাজ, অনেক রকম নেটওয়ার্কের কাজ আমরা করতে পারি। এটা কিন্তু 1 মিলিয়ন থেকে 1 মিলিয়ন বট বা তার চেয়েও বেশি পরিমাণ ডেটা নিয়ে কাজ করতে বলতে করার সুযোগ দেয়। তাহলে আজকে আমরা এখানে আমাদের এই ভিডিওটা শেষ করছি। আমরা নেটওয়ার্কের খুব গুরুত্বপূর্ণ কিছু অংশ যেমন টোপোলজি এবং মিডিয়া পড়লাম, এর উপর কিন্তু প্রচুর প্রশ্ন আসে তুলনামূলকভাবে পার্থক্য করে, অনেক রকম সুবিধা অসুবিধা অনেক কিছু, খুব ভালো করে পড়বে। আর কিছু ফুল ফর্ম এখানেও আমরা পেলাম, সেগুলো লিখে রাখবে। এবং আরেকটা যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে যে বিভিন্ন যে টোপোলজিগুলো পড়লাম তার যদি একটা কাগজে আমরা ছক করে সবগুলোকে একটা কম্প্যারিজন করতে পারি। এখানে আমরা আজকের ভিডিও শেষ করছি, পরবর্তী অংশ আবার আমরা পরবর্তী ভিডিওতে পড়বো।